হাই ফ্রেন্ডস আমি পায়েল আমার রান্নাঘরে সকলকে স্বাগত আজ মহাসপ্তমী আমার সকল বন্ধুকে জানায় অনেক ভালোবাসা শুভেচ্ছা এবং বড়োদের জানায় আমার প্রণাম আমার আজকের রেসিপি মশালা অমলেট তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানায় প্রথমে একটা বোল নিয়েছি এই বোলের মধ্যে আমি ফাটিয়ে নিচ্ছি দুটো ডিম একটা ডিম দিয়ে দিলাম তারপর আরও একটা ডিমকে আমি ফাটিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর ডিমটাকে প্রথমে খুব ভালো করে লবণের সাথে ফেটিয়ে নিতে হবে দেখুন ডিমটা ফেটানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের টুকরো গাজর কুচির পরে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিগুলো দিয়ে দেবার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকাম কুচি তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি এই অমলেটের মধ্যে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি ঝালটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এটা খুবই চটপট তৈরি হয়ে যায় উৎসবের দিন হোক বা অফিস বা স্কুলের টাইম হোক খুব সহজেই এই ব্রেকফাস্টটা কিন্তু বানিয়ে নেওয়া যায় তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো খুব হেলদি এবং টেস্টি এই ব্রেকফাস্টটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবারে পরিমাণ মতো সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম ডিমের মিশ্রণটা আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন যেহেতু এটা একটা হেলদির ব্রেকফাস্ট আপনারা এক্ষেত্রে বাটারও ব্যবহার করতে পারেন তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অমলেটটা আমি রেডি করছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো আসবে এবারে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ খুব সাবধানে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় খুব সাবধানে আমি উল্টে দিলাম দেখুন আমার আজকের রেসিপি মশালা অমলেট কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটিকে অবশ্যই ক্লিক করে দেব দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশান পৌঁছে যাবে আজ তাহলে এ পর্যন্তই আবার রান্না নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ